So hello friends, welcome back to my channel. So aaj ami etu bet alochona korim ke din man dhore eta news bahut viral hoye ase aru bahut e comment kori ase je dada aji Assam Direct Recruitment result kon dibo niki aru jodi aji nidiye tetele Assam Direct Recruitment result ketia dibo aru DHS aur technical result ketia dibo ei gude kin totthyo apnalokor majot totthyo proman hokar dekhabo chesta korim aru result tu aji nidile ketia dibo ekhini আপনার আমার হাতত তথ্য প্রমাণ হবে আপনার দেখো চেষ্টা করুন তো ভিডিওটি সকলই সাবলই তো বন্ধু সকল চাও আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টসর আমি রেজাল্টখন আমি কেতিয়া এক্সপেক্ট করিব পারো আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে কইছে যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টস রেজাল্টখন আমি দুর্গাপূজার আগত এটা দুর্গাপূজার পিছত এটা দিব চেষ্টা করিব কিন্তু আমি যদি লক্ষ্য করি দুর্গাপূজার আগত মানে আমার 25 সেপ্টেম্বর পিছতে আমি আশা করিব পারো যেহেতু আমার 1 তারিখের উপর দুর্গাপূজা হব সো আমি এতিয়া কেইদিনমান ধৰি ৰিজাল্ট এটা আপডেট আহি আছে যে যিটো 18 ছেপ্টেম্বৰৰ পৰা ৰিজাল্ট দিয়াৰ কথা কৈ আছে বহুতে কিন্তু এইটো কোনো ধৰণৰ অফিচিয়েল নটিফিকেশ্যন নহয় তো আপোনালোকে এই কথাত বিশ্বাস নকৰিব আমাৰ চিএম ছাৰে ইতিমধ্যে জনাইছে যে দুৰ্গা পূজাৰ আগত মানে 25 তাৰিখৰ পিছত ৰিজাল্টখন দিয়া হ'ব আৰু যিটো ডিএছ টেকনিকেল ৰিজাল্টটো আপোনালোকে কেতিয়া দিব এতিয়া ডিএছ টেকনিকেল ৰিজাল্টটো আমি কেতিয়া পাম ডিএইচৰ আৰু টেকনিকৰ লগতে আৰু দুটা এক্সাম আছিল আমাৰ বহুতো কাৰণত সেই এক্সাম দুটাই পোষ্টপন বহুত বা পোষ্টপন হ'ল এক্সামতো আছিল গ্ৰেড ফ'ৰ আৰু নন টেকনিকেল এক্সাম এতিয়ালৈকে কণ্টেক্ট হোৱা নাই চ' সেই দুটা এক্সাম পূজাৰ পিছত হ'ব বুলি আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কৈছে সেই এক্সাম দুটা হোৱাৰ পিছত সেই একেলগে আমি নৱেম্বৰ মাহমানত আমি ডিএইচ টেকনিকেল নন টেকনিকেল গ্ৰেড ফ'ৰ একেলগে ৰিজাল্টখন আশা কৰিব পাৰোঁ আজি আছিল এইখিনি ভিডিঅ' তো আপোনাৰ ভিডিঅ' ভাল লাগে লাইক কৰিব আৰু যেতিয়া আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের উপর অফিসিয়াল নোটিফিকেশন আহব এই চ্যানেলত আপনাদের সকলকে আগত দিয়ার চেষ্টা করি সো চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে কাকত বেল আইকনটা দবাই থাকিব আর আজি আসলে এইখানে সরু ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করব কমেন্ট করব আর সাবস্ক্রাইব করে নাপাহরিব থ্যাংকস টিল দেন টাটা।